বন্ধুরা, আমরা যাইলাম সকালের দর্শনে বেনারস ঘাট আর অন্নপূর্ণা মন্দির। দেখি থাকিও সঙ্গে, আর পুরো ভিডিও আছে, আজকের দিনের ভিডিও থাকবো বেনারসের, সঙ্গে থাকিও। বন্ধুরা, আমরা সকাল সকাল উঠলাম বেনারস ঘাট আর বেনারসের যে কাশী বিশ্বনাথ মন্দির, এই মন্দিরগুলো আমরা দেখতাম, আর মণিকর্ণিকা ঘাটে আমরা যাইব। দেখো এখানের দোকানপাট কত সুন্দর, তারা খালি গলির মধ্যেই পুরো দোকান আর হোটেল রেস্টুরেন্ট, এই ছোটো ছোটো গলির মধ্যেই তারা সব কিছু, মানে তারা একলগে একলগে সব লাগানি ঘর বাড়ি, ছোটো ছোটো মন্দির আছে, এখানের মধ্যেই বাজার। আমরা এখন মন্দিরের ভিতরে যাইলাম, মন্দিরের রাস্তা বেজান গল্লিয়ে গল্লি, তাই আমরা এখন বাঘর রাম খুঁজাইয়া সামনে দিয়ে যেদিকে লকার রুম আছে, লকার রুমও বাইরের লকার রুমও রাখিও না, ভিতরে লকার রুম আছে, কেউ যদি যাও কাশী বিশ্বনাথ ভিতরে লকার রুম ফ্রি আছে মন্দিরের, আরামসে রাখতে পারবে। বন্ধুরা, আমরা সকালে মন্দির দর্শন করে তাইলাম কাশী বিশ্বনাথ মন্দির। আমরা ঘাটের সামনেই হোটেল নিছি, আর স্টেশন থেকে হোটেল অবধি আইতে 6-7 কিলোমিটার লাগছে। খালি তারা লকার ফ্রি লকার হইয়া হইয়া, আর বন্ধুরা মন্দিরের ভিতরে লকার পাইলেই ভাই ফ্রিতে, আর বাইরে ফ্রি লকার কয় কিন্তু এখান থেকে নিও না, এখানে নিলে তারা প্রসাদও লইতে লাগে আর অনেক টাকা লইলে প্রসাদের, এর লেগে মন্দিরের ভিতরেই ফ্রি লকার আছে, আরামসে রাখতে পারবে এখানে। এখানে হোটেল খুব কমের মধ্যে পাইলে পায়, একটু একটু দূরে লইও কার থেকে, তো মোটামুটি 1,000-1,200 মধ্যে বালা হোটেল পাইলে পায়। আর খাওয়া দাওয়ার এখানেও বালা ব্যবস্থা আছে, আর সকালে খিচড়ি বাবার প্রসাদ পাওয়া যায়, আমরা খাইমু মন্দির থেকে বাড়িয়া মন্দির দর্শন করিয়া। কাশী বিশ্বনাথ মন্দির বিয়ে হয়নি কেন, কী দাম শঙ্করাচার্য চোখ বেজান রাস্তা নানি, তা মনে হয় আগে মনে আরো বেশি আসিল কুটি কুটি, যে সময় যে পুরানা ইয়ে আসলো। বন্ধুরা, মন্দিরের রাস্তা বেজান, তো তোমরা একটা করিও কাশী বিশ্বনাথের মেইন গেট যেখানে রাস্তার লগেই পাইলি ভাই, ওইদিকে সোজাভাবে ঢুকতে পারবা সোজাভাবে, আর এদিকে গল্লি অনেকটা আছে, আমরা যদি আমরা ঢুকছিলাম মণিকর্ণিকার একটু আগের গল্লি দিয়া, এই গল্লি দিয়ে ঢুকতে 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 আমরা অনেকটা গেট পাইছি, গেট নম্বর 4 দিয়া তোমরা ঢুকতে পারবা ওরা সোজাভাবে। বাইরে লইলে তারা কাউন্টারে ফ্রি রাখবা, কিন্তু তারাতে জিনিস লইতে পারবো। বন্ধুরা, আমরা এখন কাশী বিশ্বনাথের করিডোরের সামনে আইছি, সামনেই ঘাট আছে। ওই দেখো মণিকর্ণিকা ঘাট, কনস্ট্রাকশন চলের কাজ চলের, আগের থেকে বেজান চেঞ্জ হয়েছে, এখন খুব সুন্দর লাগে বেনারস। মণিকর্ণিকা ঘাট মণিকর্ণিকা ঘাট, আমরা
আমরাই গেলাম মণিকর্ণিকা ঘাট, সামনেই আছে যেদিকে ভাঙ্গা জায়গা, এই জায়গাটা দিয়ে রাস্তা আছে যাওয়ার, আবার ঠিক করে এই যে ঘাট, এটা হইল কাশী বিশ্বনাথ মন্দির। আমরা যাইলাম মন্দির দেখা দেব, সঙ্গে থাকো আর দেখতে থাকো কাশী বিশ্বনাথ মন্দির। বন্ধুরা, মন্দিরের ভিতরে মোবাইল এলাও নাই, এর লাগে মন্দিরের ভিতরে ভিডিও করতে পারতাম না, আর বাড়িয়ে মন্দির দর্শন করিয়া আইয়া বাকি ভিডিও পাইবা। লকার রুমও টাকা লই যায়, মানে ফ্রি, এমনি ফ্রি, আর প্রসাদ লইলে টাকা লয়, আর ভিতরে আছে ফ্রিতে রাখা যায় গভর্নমেন্টের। দর্শন করে লাইছে, এখন আমরা যাইলাম গিয়া কৃষ্ণ মন্দিরে, দুই তিন ঘন্টা লাগিয়ে গেছে আপনার দর্শন করতে, আটটার সময় আইছিলাম, এখন বাজে 11টা। কাশী বিশ্বনাথ মন্দির থেকে আমরা বাড়ি গেছি, এখন এই যে মণিকর্ণিকা যে ঘাট, যে এই ঘাটের এইখানে দিয়া গেট, আমরা ওখানে যাইলাম সামনে দিয়া, মন্দির দর্শন হয়ে গেছে আমরা। বন্ধুরা, এখানে খিচুড়ি বাবার প্রসাদ দেওয়া হয় সকাল সকাল, তো এখানে খাইতে পারবে। বন্ধুরা, আমরা মন্দির দর্শন হয়ে গেছে, সকালে আমরা মন্দির দর্শন করাতে গিয়েছি, আর এখন আমরা যাইমু বেনারস হিন্দু ইউনিভার্সিটি আর সারনাথ।